আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন চাচা আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ ফাতিজা আমি তোমাকে ডাক দিয়েছি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আবু বলেন বাবা বসে নবীজি বসে বললেন আবুতালিম তালিম ডাক দে বলো খাবার খেতে তুমি শুরু করে দাও আবু তালিম মনে মনে চিন্তা করলো খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি মক্কার আবু জেহেলেদের কথাগুলো যদি বলে দিই হয়তো আমার ভাতি যা করে আর হয়তো খাবারটা খাবে নাও আর আমার ভাতিজা যদি খাবার না খায় সারারা তার চাচা আমি আবু তালিম ঘুমাতে পারব না কত বড় জ্ঞানী ছিলেন আবু তালিম আমাদের অনেক সন্তানের পিতা সন্তান ভুল করলে অনেক সময় সন্তানের বাপ এসে দেখে তার বাচ্চা খাবার খাচ্ছে খাবার দু তিনবার মুখে দিয়েছে তার বাপ বুঝে না তখন তার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয় বলে খাবার খেতে দেবে না বেরিয়ে যা বাড়ি থেকে এরকম অনেক সময় করে কি করে না বলুন অনেক বাপরা করে এরকম সন্তানের তার ভিতরে এত আঘাত চলে আসে যে আব্বা আমাকে খাবারটাও খেতে দিল না সামনে কার খাবারটা কেড়ে নিল সন্তান রাগ করে অনেক সময় বিষ খেয়ে মারা যায় গলায় দড়ি দেয় কিন্তু এটা উচিত নয় খাবার খাওয়ার পরে তাকে সান্তনা ভাবে মিষ্টি আওয়াজে কথা বলা দরকার আমার চাচা আবু সে চিন্তা করলো যদি আমি খাবার খাওয়ার আগে যদি ঘটনাটা শোনাই ভাতিজা হয়তো খাবার খাবে না ভাতিজা খাবার না খেলে সারা রাত না খেয়ে থাকবে আমি তার চাচা আমি ঘুমাতে পারবো না খাবার খেয়ে নেই নবীকে বললেন ভাতিজা খাবার খেয়ে নাও আল্লাহ রসুন সল্লাল্লাহ তা না আলাই হিউয়া সল্লাও হাত দু খালা জোর করে খেতি খেতি নয় বাবা আল্লাহর নবী আসতে করে বলেন চাচা আপ হলে মাফ করবেন আপনি তো ভালো জানে আপনি আমি এক সঙ্গে খাবার খেতে বসলে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন সুবাহান আল্লাহ ওগ চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবো আল্লাহর নবীজির কথাগুলো শোনে বাপজি আবু তলিবার সহ্য করে পারল নাও আবু তলিবের বান্টা বাপ বাবজি ভেঙে ভেঙলাও আল্লাহর নবীকে বুকের সাথে বাপজি জোরে ধরে কেঁদে কেঁদে বলে বাবা আর না বলে থাকতে পারলাম না এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে বলে হ্যাঁ আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন চাচা ছয় মাস বয়স নয় ছয় বছর বয়স আমার জন্ম দক্ষিণ মা কে হারিয়েছি মার পেটে যখন আমি দুই মাসের নয় ছয় মাসের বাচ্চা ছিলাম ওই সময় আমার আব্বা আব্দুল্লাহ সিনিয়া ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই ওগা চাচা আমার আট বছর বয়সে আমার দাদা আব্দুল মুতালিম ইন্তেকাল করে গিয়েছেন ওগো চাচা সেই আট বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন চাচা শুনে আর আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসে সম্মান ওগো চাচা আপনি কেমন খান আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন বাবা রে আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু জেহেল উদ্মার সাহিবাদের সাথে দেখা হয়েছিল বলে হ্যাঁ বলে কি বলেছেন তোর বলে চাচাও আমি তাদের তো কোনো অন্যায় করি নাই আমি তাদেরকে আঘাত জন্য কোনো কথা বলি নাই শুধু তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাছিলাম আর ওই ব্যক্তিরা আমাকে গলে ধাক্কা দিয়ে তারা বের করে দিলাও বলল ভাতি যা আগামী কাল থেকে যেন কলমের দাঁত দেবা না আবু তালিম ডাক দে বলেছিল রে বাবা তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল তারা আমার সঙ্গে ওই কথাই বলেছে ও রে আপ চাচা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যা শুনে নাও আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার সামনে আবু 렐라 যখন বললো আগামী কাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভাতিজার গায় আমরা হাত তুলবো মারতে আমরা বাধ্য হব ও ভাতিজা যখন তোমাকে আমাক তোমাকে যখন মারবো বললো আমার সামনের ওই সময় বাবা আমার মনে হয় आसमानটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে ওরে ভাতিজা আমি ওদের চাউনি দেখলাম চোকের ভাকা তাদের ভালো লাগলো নাকি বাবাও শুনে না আমি তোমার চাচা হিসাবে গার্জিন হিসাবে আমি বারণ করে নে বাবা আগামী কাল থেকে যেন কলমানো দাওয়াত দেবা না আল্লাহ রসুল বলেন চাচা আর কিছু বলেছে আপনাকে বলে হ্যাঁ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছেন আবু তনি বলে ভাতি যাও বলেছে কালোমার দাওয়াত যদি তুমি দাও বন্ধ করে দাও আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও মক্কার লোকেরা তোমাকে তিনটা পুরস্কার দেবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ দরদি নবী ডাক দে বলেন চাচা এমন কি তিনটা জিনিস দেবেন বলেন আল্লাহর নবী যিনি চাচা আবু তালিব ডাক দে বলেছিল ভাতি যা প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মান অধিকারে করা হবে দুই নাম্বার তোমাকে দুশোটা উঠে দেবে তিন নাম্বার গোটা মক্কার মধ্যে সব যে বড় খেজুরের বাগান ওই বাগানটা তোমাকে সঞ্চয় দান করা হবে আল্লাহর নবী বলেন আর কিছু দিতে চেয়েছেন বলে নাও আল্লাহর রসুলের চাচা বলেছিল বাবা এই তিনটা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে না আল্লাহর নবীজি ডাক দিয়ে বলুন চাচা শুধু এই তিনটা জিনিস কেন শুনে নেন ওগো চাচা গোটা পৃথিবীর ধন্য সম্পাদ যদি আমাকে দিয়ে দেয় তারপরে শুনে চাচা ওই আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে নিয়ে দেয় সূর্য ফেড়ে নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দেয় চাচা অগ চাচা আপনাকে সামনে দিকে ক্ষুদার কোশমিকের বলি চাচা শুনে আর আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করবো না জোর বলুন সুবহান আল্লাহ রসুল সামনে বলেন চাচা আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করবো না আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল আবু তালিব ডাক দিয়ে বলে আয় ফাতিজা এই তালে তুমি কলমার দাঁত দিয়ে বন্ধ করবে না বলে না আবু তালিব বলল ফাতিজা আমিও লাতুজ্জার কসম করে বলি ও তো আল্লাহকে মানে না ও লাতুজ্জার কসম কাছে সেই সময় লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানতো আবুতালি ডাকি দিয়ে বললো আমি লাথুদ্দার কৌশমিকেরা বলি ওগো চাচা ডাকি দিয়ে বললো ভাতিজা আমিও আবুতালি আমার শরীরে কণ্ঠে যান থাকা পর্যন্ত তোমার শরীরে কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না বলুন সুবহানাল্লাহ ভাবতে পারেন কতটা মহাবুত করে আমার বিশ্বনবীকে এত ভালোবাসার পরেও রসুলের সোমনাথকে সে মানে নাই শোভান আপনারা সকলেই জানেন যে এটা ঈদগাহা নাকি এই জায়গাটা এই ঈদগাহার উপলক্ষে ভাবছে উন্নতি কল্পে জালসা আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে অন্ধকার কবর বাবজি চাতক পাখি না যে আছে আমরা দোয়ার এখানে এসেছি আর যিনি করেছেন বলেছিলেন একটু শেষের বেলায় একটু আমাদের ঈদগাহার জন্য একটু বলবেন ইনশাল্লাহ আমাদের এলাকার মানুষ দান দিবে আমি শুনলাম যে এই জায়গা পাশে জায়গা বাপজি বাড়ানোর দরকার জায়গা কেনার প্রয়োজন আছে টাকার বহু টাকা দরকার ঈদগা ঘেরা ঘুরির ব্যাপার আছে তো যাই হোক প্রথম মোহাম্মদ জাহির শেখ উনি বলছেন আবী দশ হাজার টাকার দাতা বলুন মারা হবা বলেন না রে তো মোহাম্মদ জাহির সাহেব উনি দশ হাজার টাকার দাতা উনি আছেন নাকি মহাফিলে আছে একটু হাত তো যদি সামনে থাকে মা দেখেন জাহির ভাই বাচ্চা একটা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে উনি বসে আছে আল্লাহর আব্বুল আলামিন তার দশ হাজার টাকার দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজন কবর আজাব কালা মাফ করুন বলুন আল্লাহ মাহমির তার রাজকার বরকত দিন বলুন আল্লাহ মাহমির আল্লাহর রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন বলুন আল্লাহ হবে ভাই ইনশাল্লাহ যারা দেওয়ার ইচ্ছা রয়েছেন ভাই প্রচুর টাকা দরকার আপনারা একটু আসনে একদম জুন করে আর নামটা লিখিয়ে দেন ইনশাল্লাহ ঘোষণা করা হবে আর আর একটু কিছু কথা একটু আলোচনা করি কালেকশন করতে গেলে ভাই জানুনে ওয়াজ যারা বসে থাকে তাদের শুনে তৃপ্তি হয় না মানে টার্গেটটা ওই দিকে বারবার চলে যায় তো যাই হোক আমি বলছিলাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ বলুন সাল্লা লাভ হো তা এ বিশ্ব নবীজি সসালামের সোন্নাদকে বাবজি সে মানে নাই এ নামানার কারণে বাবজি তাকে জাহান্নামে তাকে বাবজি যেতে হয়েছে হ্যাঁ কিন্তু নবীকে মহাব্বত করত কে এই কারণে তাকে খুব বড় ধরনের তাকে শাস্তি দেওয়া হয়নি তাকে একেবারে নিম্ন ছোট্ট আজাবটা বাবজি তার দেওয়া হয়েছে ছোট্ট আজাবটা কি বলা হয়েছে তার পায়ে দুটো আগুনের জুতে পরে দেওয়া হবে দুটো আগুনের জুতো নবী বলেছেন যখনই পাই দিবে এক আগেও ঠেকানার তার মাথার মগজ তাহলে জাহান নামের যদি ছোট আজাবটা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে বড় ধরনের আজাব গুলো কত বড় ভয়ঙ্কর হবে সম্মানিত হয় আমার বাবা জীবনেরা আমরা সকলেই জানি নবী আমার তেষট্টি বছর বেঁচে ছিলেন এই দরিদ্র নবী মাত্র তেইশ বছর মানুষের দ্বারে দ্বারে ইমানের মেহনত করেছে ক বছর বললাম তেইশ বছর মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিয়েছে একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মাত উম্মাতিরা তারা যাহার নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে নবী ধন সম্পদের লোভে বাপজি মার খায়নি যদি তাই হতো হাদিসের কেতাব এরকম বর্ণিত আছে নবীজি পাহাড়ের দিয়ে গিয়েছেন পাহাড় নবীর সাথে কথা বলেছেন বলুন আলহামদুলিল্লাহ পাহাড়ে ডেকে নবী বলুন আমরা হতে রাজি আছি আমার বিশ্ব নবীর রহমতের নবী চাইনি নবীর একটা উদ্দেশ্য ছিল আমার প্রতিটা উম্মাত উম্মাতি তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে আজ আমাদের চিন্তা আছে ভাই কথা বলে আজ আমাদের চিন্তা নাই বলে আমাদের ভয় নেই কিছু মনে মুসলমান রয়েছে বাপজি চেহারার দিকে দিকেছে হিন্দু না মুসলমান পার্থক্য করা যায় না কথা ঠিক না বে বলে সিনা যায় না সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় আমরা লোক দেখালো মুসলমান প্রকৃতি ইমানদার বাবজি হতে পারি নাই তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো একটু খবরের চিন্তা করুন আজ কবরে চিন্তা বাবজি আমাদের নেই আমার বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলাইহ সাল্লাহ এই কবরের বাবজি চিন্তা করতে গিয়ে আমার বিশ্বনবী জাহান্নামের আগুনকে চোখে দেখেছে

আমরা জানি বুখারি শরীফে বাবজি এসেছে বাদুল ওহি বলে একটা অধ্যায় যে নবীর কাছে সালাম কিভাবে নিয়ে আসতে যারা পাশ করেছেন পড়াশোনা করেছে যারা জেনারেল শিক্ষিত ভাই যারা কোরআন হাদিসকে যারা একটু গবেষণা করে ইসলামিক বই পুস্তক যারা পড়াশোনা করে তারা বুখারি শরীফে বাদুল ওহির অধ্যায়টা বাবজি একটু লক্ষ্য করে দেখবে জিবির আলাই নবীর কাছে দশ রকমের কায়দায় কোরআনের আয়াত বলুন আলহামদুলিল্লাহ আলাই সাল্লাম বসে থাকতেন কোন সময় মুসাফির হালাত আসতেন নবী জনাবে সম্রাট জিবিরিল কিন্তু বসে থাকা সাহাবারা কেউ চিনতে পারতেন না নবীর সাথে কথা বলে চলে যেতেন তারপর নবী বলতেন ভাই তোমরা চিনতে পারলে কে আমার সাথে কথা বলে গেল সাহাবারা বলতেন হুজুর না তো দেখে মনে হলে লোকটা বিদেশি নবী বলতেন উনি পৃথিবীর কোন মানুষ নয় উনি সম্রাট জিবরিল আলাইহি সালাম কোন সময় দাইহাতুল কলবি বলে একজন নবীর সাহাবার নাম ছিল ওনার রূপ ধরে আসতে আবার কোন কোন সময় লোহার জিঙ্গিরি টানলে যে ঝুলঝুল করে আওয়াজ হয় ওরকম শব্দ হতো নবী বুঝতে পারতেন জুবিরিল আসছে সেই দিন কা নবীর কাছে বাপ যে আসে না জুবিরিল সাহাবারা বলে নবী আমার মসজিদে নববীত বক্তব্য রাখছিলেন নবী আমাদের দিকে চেয়ে কথা বলছিলেন আজ যেমন আমি আপনাদের দিকে চেয়ে কথা বলছি আপনারা আমার দিকে চেয়ে আছে হঠাৎ করে সাহাবারা বলছেন আমরা দেখলাম নবীজি অপর দিকে তাকাতে লাগলে আমি মহারান ইসুফ আপনাদের সামনে কথা বলছি কথা বলতে বলতে যদি এইভাবে অপর দিকে যদি তাকায় আপনারা ভাববেন যে কি হলো মৌলানা সাহেব ওপর দিকে একই চেয়ে আছেন কেন নবী আমার তাকিয়ে সালাম দিলে সাহাবারা বলে নবীজির চাউনির দিকে আমরা তাকালাম চোখের দিকে কোন দিকে আছে। দেখলাম নবী অপর দিকে আকাশের দিকে চেয়ে আছে এবং আলাইকুম সালাম উত্তর দিলে কিন্তু আমরা শুধু নবীকে দেখছি আর নবী যাকে দেখছেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু নবী আমার কথা বলছেন সম্রাট জিবরিল আলাইহি সালামের সাথে হযরতে জিবরিল আলাইহি সালাম প্রথম আসমানে ওখান থেকে নবীকে সালাম দিচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলুন গো জিবিরেল ভাই কি ব্যাপার তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিছে তুমি বলাও হাজরুতে জিবিরিল আল্লাহ সালাম ডাক দিয়ে বলো নবী আপনি আমার হাতরি দিকে তাকান ডান হাতরি দিকে তাকান আল্লার নবী বলে জিবিরলু ভাই আমি তোমার ডান হাতরি দিকে আমি তার কাছে বলাও জিবিরিল বলেন হজর আপনি আমার ডান হাতের দিকে কি দেখতে পাচ্ছেন একটু ভালো করে বলুন সাহাবারা বলেন আমরা নবীর কথাগুলো শুনছি কিন্তু নবী যার সাথে কথা বলছেন তার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না আর তাকে দেখতে পাচ্ছিলাম না আল্লাহর নবী বলেন জিবরিল ভাই আমি তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি জিবরিল বলেন হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন বলে একটা নাই দুইটা নয় তোমার ঘরে তোমার ডান হাতে সাতটা ঘরে দরজার ছবি দেখতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে ডাক দিয়ে জিবিল মনে হজর এই ঘরের দরজা গুলো কোথাকার আপনার জানা আছে বলে নাও হে জিবরিল ভাই আল্লাহ এবং তোমাকে যদি জানাই তাহলে তুমি জানো তাছাড়া আমি এখন বলতে পারবো না সালাম ডাক দিয়ে বলে জান্নাত জান্নাত হচ্ছে আটটা আবার জিবরিল নবীকে বলুন হজরত জাহার নাম কটা বলে সাতটা আল্লাহর নবীজিকে জিবরিল ডাক দে বলেন হজর সাতটা জাহার নাম বলে হ্যাঁ বলে আমি যে ডাল হাতে নিয়ে এসেছি ছবিগুলো

নবী তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ খুত আলাম আল্লাহ সাল্লাম ডাক দে বলুন যে বেরেন ভাই তাড়াতাড়ি বল প্রথমকার দরজা দিয়ে কন্য বের বেমান উম্মা তুম্মা তিনি জাহান নামে যাবে একটু বলে দা হাজরতি জিবিরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী প্রথম কার দরজা দিয়ে হজরত আদম শফি উল্লাহ আলাইহ সালাম হজরত শীষ নবী আলাইহ সালাম হজরত হুদ নবী আলাইহ সালাম এভাবে বেশ কয়েকটা নবী রসুলের নাম করলেন নাম করা পার বলে নবী এইসব নবী রসুলদের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মা দাও তারা প্রথম কার দরজা নিয়ে নামে চলে যাবে আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই দুই নাম্বার দরজা নিয়ে কোন নবীর বেমান উম্মা উম্মাতে যাবে জাহান্নামে নামে বলে দাও জিবিরিল বলে হুজুর দুই নাম্বার দরজা দিয়ে হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম হজরতে জাকারিয়া নবী আলাইহি সালাম হজরতে লুত নবী আলাইহি সালাম হজরতে আপনার নুহ নবী পয়গম্বর আলাইহি সালাম এভাবে আবার কয়েকটা নবী রসূলের বাবা নাম করলেন নাম করা পর বলে হুজুর এই সব নবী রসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে হবে তারা দিত দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরস্পর দরজার দিকে লক্ষ্য করে নবী জিজ্ঞাসা করলেন হজরতে জিবরিল আলাইহিস সালাম এক দুই তিন চার করতে করতে বাবজি ছয় পর্যন্ত দরজার নাম করলেন আল্লাহর নবী বলেন জিবরিল ভাই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতের যাবে একটু খুলে বলে দাও হজরতে জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি কেন চুপ করে তুমি দাঁড়িয়ে আছো আমার দিকে কেন তাকে জিবরেল কোনো কথা বলেন নাই শুধু নবী জিনিস চেহারার দিকে বাপজি ফ্যানফাল করে করেছে আছে আছে আল্লাহর নবী বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরেল আনাইখে সালাম তিনি আমার সাথে আর কথা বললেন না দেখলাম জিব্রিলের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানে ঝরেছিলাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল লাভ সাল্লাল্লাফ থান আনাইখ মা সাল্লাম আল্লাহর নবী বনা জিবি ভাই কি বা তুমি এক দুই তিন করে তুমি ছটা দরজা তুমি নবীদের নাম বললাম নবীদের রসুলদের নাম বলতে গিয়ে তুমি কাঁদিলা নাম আর সাত নাম্বার দরজার তুমি নাম না বলে তুমি আমার দিকে চেয়ে আছো আর কেন কান্না করে ঝুমালাম জুবির লাল সালাম আস্তে করে বলছেন নবী বেহাদিবি হলে মাফ করবেন ও গাল্লার নবীজি সাত নাম্বার দরজার নবীর নাম বলতে গিয়ে আমি বড্ড কষ্ট ভাই আল্লাহর নবী বলেন জুবিনীল ভাই তাড়াতাড়ি বললাম জুবিনীল করে বলছেন নবী সাত নাম্বার দরজা দিয়ে নবে শুনে আলু আপনার কেয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেমান উম্মা তুন্মাতে হবে অগ্লার নবীজি তারা সাত নাম্বার দরজা নিয়ে জাহান নামায় চলে যাবে সাহাইকের আমরা বলেন আমরা দেখছিলাম রসুলউল্লাহ কথা বলছিলেন জুবিরেল আলাইকিস সালাম সাত নাম্বার নবীর নাম করে অদৃশ্য হয়ে গেলে এদিকে বাবা জিবরি সালাম আর নবীর সাথে কথা বললেন না অদৃশ্য হয়ে গেলে সাহাবা আমরা বলে দেখলাম নবীজি মসজিদে নববীতে হাওমা করে কেঁদে উঠলে নবী এত খাদা খালতে লাগলে আমাদের কোন সাথী ভাইয়ের সাথে আর কথা বললেন না নবীজি কানতে কানতে সোজা মসজিদের দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন সাহাবায়ে کرامদের পদ্ধতি থেকে মুরব্বি সাহাবা সব নবীর কাছের জানের সাথী তার নাম আমরা সকলেই জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর পেছন দিক ডাক দিয়ে বললেন ওগো আমার সাথী ভাইরা আমার নবীকে পেছন দিক থেকে কেউ দেখো নাও। আমার বিশ্বনবী চলো মাঘাট পেয়েছে নবীজি আমার কানতে কানতে বাড়ির দিকে চলে যাচ্ছে তোমরা কেউ দেখো না নবী এখন চলে যাচ্ছে হয়তো মাগরিবের সময় আসবে সাহাবারা সবাই চুপচাপ থেকে গেলে নবী সুজা বাড়ির দিকে চলে গেলে সাহাবাই আমরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন দেখলেন রসুল আসে নাই এসা হয়ে গেল এসা তো আসে না মসজিদে তারপরে দিন ফজর হলো নবী যে আসে নাই কেতাবি লিখেছে এইভাবে এক নাই দুই নাই তিন দিন পার হয়ে গেল নবীজি যাইলি চার দিন কার দিন নামাজ পড়ে রসলার ডান দিকে সালাম ফিরে বাপজি বসতেন আমরা দেখেছি নবী আমাদের ইমাম সাহেবদেরকে দেখবেন বাপজি বেশিরভাগ দুটো নামাজে আসরের নামাজ আর ফজরের ফরজ নামাজ পড়ে দেখেন ইমাম সাহেব নামাজ মসজিদে যদি পড়ায় জামাত কেড়ে পড়ালে ডান দিকে বাম দিকে সালাম ফিরে তসবি যখন করে পেছন দিকে বসে তাকায় না পেছন দিকে ঘুরে বসে আবু বাকার সিদ্দিক তিনি সালাম ফিরে তসবি তাহালিল করার পর বললেন ভাই আর চার দিন হতে চলল রসুল্লাহ কেন আসে নাই নবী কি হলো নবী কালতে কালতে চলে গেছে নবী এখনো কেন আসে না সব সাহাবারা বললো চলো আমরা আর বাড়িটা একটু দেখে আস নবীর এমন কি হলো সাহাবারা বলেন আমরা রসুলার বাড়ি দরজায় চলে গেলাম আমরা জানি বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হয় আমার রসুলের সাহাবা আবু বাকার প্রথমে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রসুল রাহা সালামটা দিয়েছে নবীজিকে লক্ষ্য করে যেহেতু নবী বাড়িতে আছেন বলে যাহাতে সালাম দিলে নবীজির গলার আওয়াজ বেরিয়ে আসলো না নবীজির কলিজা টুকরা বিটি যার নাম আমরা সকলেই জানি হজরতে মা ফতমাতু জোহরা। রদিয়া লাউ নাহা যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন জান্নাতে নারীদের উনি সর্দারনি হবেন বলুন আলহামদুলিল্লাহ নবীজির ফতমা তু সোহরা বেটে এত আল্লাহর কাছে ছিলেন আল্লাহ রসুল খুব ভালোবাসতে ফতমা নবীজিকে খুব ভালোবাসতে আল্লাহ রসুলের বিটি সাহাবাদের সালাম শুনে বাবজি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন ও আমার আব্বার বন্ধুরা আজ চার দিন হতে চললো আমার আব্বা তো বাড়ি আসে নাই আমার আব্বা কোথায় আছে বললো আমি ভেবি যে হয়তো তোমাদের সাথে মসজিদে রয়েছে নবমীতে আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না আমিও যে আব্বাকে না দেখলে আমি বড্ড কষ্ট পাই ওগো আমার আব্বার বন্ধুরা বলে আমার আব্বা কোথায় আছে আবু বাকার সিদ্দিক তিনি কানতে কানতে বললেন ওগো ফতেমা চার দিন ধরে তোমার আব্বা তো আমাদের মসজিদও যায়নি হজরতে মা ফতমা তো জোহরা দি আল্লাহ ঘুতালা না হাও উনি হাও মা করে কানতে লাগলেন দেখে আবু বাকর ও বাপ যে কানতে লাগলেন সাহাবার মধ্যে থেকে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মার আবু বকর হাত দুখানা ধরে বলেন ভাই আবু বকর আপনি কেন কান্না করছেন এভাবে বলেন আবু বাকার বলেন ভাই আমার মনে হয় আর হয় আল্লাহর যদি না তাহলে আমি আবু বাঁকার বেঁচে থাকতে পারবো নাও ওমার বলছেন ভাই আবু বাকার নবী যে আমার এটা কি আপনি নিশ্চিত বলে তা জানি নাও ফতেমা বলেছে চার দিন ধরে বাড়িতে নাই আমাদের কাছে যাই নাই আল্লাহর নবী মনে হয় নিশ্চয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই বলে ওমার ডাক দিয়ে বলেন আবু বাকার এভাবে আপনি কেঁদে যদি ভেঙে পড়ে যান আপনি নার্ভাস হয়ে গেলে এরাও আমরাও নার্ভাস হয়ে যাব আপনি এভাবে কাঁদেন না আমরা দেখি মক্কার অলিগণিত মদিনা তো কোথাও নবীজিকে দেখতে পাওয়া যায় কে নাও হজরত ওমার আবু বাকার সব সাহাবাদ্রী কি বাপজি বলেন যাও গ্রামে তন্ন তন্ন করে খুঁজতে লাগো সবার চিরুনি তান্না শেষ করে দিলেন বাবা ওমার আবু বা খ্যার অরাদি আল্লাহ হোতা না দুজনাই মরুভূমির ময়দানের দিকে ভাবছে খুলতে বিনিফললেন দেখে মাঠের দিকে নবীজির কোন খোঁজ পাওয়া যায় কে নাও সবাই বাপ যা আপনার গ্রামের দিকে গেল আবু ও মানো তারা বাবা ময়দানের দিকে যে দেখছেন মাঠের মধ্যে একটা নাই দুটো ছোট ছোট বাচ্চা ছেলে তারা রাখান ছিল তারা লাঠে হাতে করে নিয়ে তারা মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে হজরত আবু বাখার উমা দিয়ে বলুন বাবা তোমরা কি মক্কা নগর থেকে শুনে নাও নয় এই ময়দানে কি তোমরা আমার নবীজিকে কি দেখতে বেজোমালা ওই দটোরাখান ডাক দে বল ভাই গো চাচা শুনে নাও তোমাদের নবীকে আমরা চিনি নাই তোমাদের নবীকে আমরা দুই ফা চিনি লাগি শুনে নাও আমরা চার দিন থেকে আমরা ব্যস্ত হয়ে আছে আমরা পাগল হয়ে আছে বলে কেন রে বাবা বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ওই গুহার ভিতর শুনে না ওগো চাচা ওই গুহার ভিতর আজ দিন আগে একটা কোথা থেকে পাগল আসার ফার ওই গুহার ভিতরে শেষ দায় পড়ে কান্না করতেছে উম্মাতে উম্মাতে করে আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে অগোচা সাহ ওই লোকটা আসার পর থেকে ওই যে গুহার চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বা গল ওট গুলো দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ওরা চার দিন ধরে তারা পানি আর ঘাস তারা কেউ খায় নাই বলুন সুবাহান বলে শুধু খান্না করছে চরে নাই নিয়ে আসি আবার দূরে চলে যায় ও চাচা একটু দয়া করে পাগলটাকে নিয়ে যান না এখান থেকে আবু বাকার বাচ্চা ছেলে দুটোকে জুড়ে ধরলেন বুকের সাথে জুড়ে ধরে ডাক দিয়ে বলে বাবা ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নাই রে বাবা উনি সারা পৃথিবীর দরদিনে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাউ খো তালা আলাই হোয়া সাল্লাও ওমার চিৎকার করে ডাকলেন নবীজি মরে নাই নবী সিন্ধা আছে সব সাহাবারা বাব যে একত্রিত হলেন আল্লাহর নবীজির বন্ধু আবু বা নবীর কাছে গিয়ে সালাম দিলেন আর সালা মোহানাই কাও ইয়ারো সোল্লাল্লাফ ইয়ারো আশা কেন নবী আর কাঁদবেন নাও তাড়াতাড়ি আপনি সেই থেকে আপনি মাথা তুলো আল্লাহর নবী মাথা তুল রেডলা হজরত ওমার রসুলের পেছনে গিয়ে পিঠে দিয়ে বলছেন ওগা আল্লাহ রসুল আমি আপনার সাহাবা ওমার ইয়ার ফর সাকা হে নবী আপনি উঠুন আপনি সেজদা থেকে মাথা তুলুন আমরা সহ্য করতে পারছি না আপনার কান্না আল্লাহ রসুল সসলা মাথা তুললেন না শুধু আপটাই কাঁদছেন আমার উম্মাদ জাহান নামের আগুন সহ্য করতে পারবে না লাস্ট পর্যন্ত বাপজি কেতাবে এসেছে সমস্ত সাহাবারা কেউ ডেকে বাপজি রসুল কুটাতে পারেনি লাস্টে তারা বলল নবীর কলিজা টুকরা বিটি ফতমা তো জোহরা এসে ডাক দিলে উঠবে আল্লাহ রসুলের বিটি ফতমাকে নবী খুব ভালোবাসতে আল্লাহ রসুলের কলিজা টুকরা বিটি এসে ডাকলেন তবু নবী উঠলেন না লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিস সালাম কে পাঠালে বলেন হে রাসূল আপনি কাঁদবেন না আপনি উঠুন আপনার যারা প্রকৃত উম্মত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ যারা প্রকৃতি আপনার উম্মত উম্মতি হবে তারা জান্নাতে যাবে ওগো রাসূল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম কে সেই জিনিসটা আল্লাহ দেয়নি নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম কে দেয়নি মুসা কালিমুল্লাহ আলাইহি সালামকে কে দাইলি হযরত ইশারুহুল্লাহ আলাইহি সালাম সালামকে দাইলি হে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী মধ্যে থেকে শুধু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দিয়েছে যে তিনটা আপনাকে দিয়েছে ওই তিনটা জিনিস অন্য কোন নবী রসুল কালা আল্লাহ দেয়নি হে নবী আপনি কাঁদবেন না আপনি কান্না বন্ধ করুন নবী বলেন সেই তিনটা জিনিস কি আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে নবীকে বললেন জুবরিল আলাইহি সালাম হে নবী প্রথম নাম্বার আপনাকে ডান দিকের কাঁধে একটা মাহারে নবুয়াত দিয়েছেন আল্লাহ কি বললাম বাপ মাহারে নবুয়াত নবীজির ডান কাদে একটা গোস্তের টুকরা ছিল কবিতর ডিমের সমান মোটা তিরমিজি শরীফের সামাইলে তিরমিজিতে কালার সবুজ রঙের বলা হয়েছে ওটাই ছিল বাপজি মাহারে নবুয়াত বাদবাকি কোন নবী রসুল কে ওই মাহারে নবাদ দেয় নাই আর ওই মাহারে নবাতে লিখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবীকে দুই নাম্বার জিনিস দেওয়া হয়েছে হে নবী আপনাকে কাউসারে পানি দান করা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ সূরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার এ সুরাতে আল্লাহ নিজে বলছেন হে রসুল আমি নিশ্চয় আপনাকে কাউ পানি দান করেছি অন্য কোন নবীকে দেওয়া হয়নি তিন নাম্বার হে রসুল কেয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের মিডিল জায়গায় একটা আপনাকে বসার চেয়ার দেওয়া হবে বসার জায়গা দেওয়া হবে সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ কি নাম বললাম ভাই একটু জোরে বলে মাকামে মাহমুদ অগণবী ওই জায়গায় কুনু নবী বসতে পারবে না একমাত্র আপনি ছাড়াও আপনি মাখামি মাহমুদে বসে থাকবে আর আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামিরা জাহান্নামে যাবে অগরশ আপনার উম্মাদকে আপনি চিনতে পারবে আপনি ধরে যতবার আল্লাহকে বলবেন আল্লাহ তুমি লোকটাকে জান্নাতে নিয়ে দাও আপনার ততবারই আমার আল্লাহ আপনার কথাকে রাখবেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা বোনেরা আমার বলার উদ্দেশ্যে যে নবী জাহান্নামের নামের জন্য কেঁদেছিলেন যে আমার উম্মা তুম্মা তীরে তারা কিভাবে জাহান্নাম নাম থেকে তারা জান্নাতে যাবে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ও বাবজি ভাই আমরা জাহান নামের দিকে লক্ষ্য করে আমরা জান্নাতের আশায় আমরা নবীর সোনাত কে মানব বলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনের বিধানকে মানব বলুন ইনশাআল্লাহ আল্লাহ ভাই আপনারা সকুলি জানেন আমি দেখছি এখানে মাঝে মাঝে লোক আসছে আর টাকা দিচ্ছে আমি প্রতিটা বাবজি ভাই এখানে মা বোনেরা আছে আমি সকলকে লক্ষ্য করে বলবো যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে এখানে অনেক বাবজি ভাই রয়েছে ঈদগাহ বাবজি কেনার জন্য ঈদগাহার জন্য বাবজি আমি প্রথমে একজন ব্যক্তির নাম শুনেছি জাহির সে উনি দশ হাজার টাকা বাবজি দিয়েছে এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে অনেক বাবজি ভাই রয়েছে আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খোলাকে না কুমা যা যাও যা আমি জোড়া জোড়া জিনিস আমি তৈরি করেছি তা আর একটা মানুষ নয় ভাই আমি টোটাল আমি পাহাজনাকে দেখতে চাই দশটা হাজার করে টাকা ভাই এখানে কোন আল্লাহর বান্দা রয়েছে কোন আল্লাহর বান্দি রয়েছে বেশি নাই মাত্র পাঁচটা আপনার দশ হাজার করে টাকা একজন জাহির শেখ হয়েছে ওনার জুড়া আর একজন ভাই কে হবে না জি একটু আসি আমরা বসে না থেকে একটু ঝটঝট করে আসি আমার পরের বক্তা ওনারা আসবেন প্রায় সাড়ে দশটা বাবজি পার হতে চললো আসি ভাই কারণ কো টাইমের মধ্যে না এসে যদি না নিয়ে আসি তাহলে তারা একটু দেরি করে তুলে তারা লোক পাবে না তাদের কথা বলতে ভালো লাগবে না তাহলে তাদের টাইমের মধ্যে তোলা দরকার আছে বাপ দশটা হাজার টাকার দা আর একজন হবে না জি ঈদগাহা কেনার জন্য কিংবা পাচির দিবে ঘিরবে ঈদগাহার বাপ উন্নতি করবে এখানে অনেক বাপজি ভাই রয়েছে পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদেরকে বলছি যদি আপনারা যদি কেউ দিতে পারবো মনে করে দশটা হাজার টাকা তাহলে একটু হয়তো কোনো ছেলের মারফত নামটা বলে একটু পাঠাবে ভাই আমরা না এই সময় যদি আমরা উঠে যাই তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না আপনার উঠাতে আরো পা ব্যক্তি দেখা দেখি সেও হয়তো চলে যাবে এতে মজুবাটা নষ্ট হয়ে যাবে ভাই একটু আসি আর কেউ হবে না ভাই একটা মানুষ আর একটা দশ হাজার টাকার কোন আল্লাহ বান্দা এখানে অনেক বাবজি ভাই রয়েছে একটু আসু ভাই দশটা হাজার টাকা আমি খুব বেশি চাইলি আল্লাহ চাইলে আপনাকে একটা সামান্য একটা ঘামাচির মতো ফুসুরি দিয়ে আপনার বাড়ি গাড়ি সব সব ফিরে দিতে পারে পারেন কি পারে না বলে একটা ফুসুরি হয়েছে আপনি এলাকার ডাক্তার দেখাবেন সারে ভেলুর যাবেন সারেনি সব বিক্রি হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ করব আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় বড় বিপদ থেকে যেন হেফাজত করুন বলুন আল্লাহ ভাই আসি বরখ দিবে ইনশাল্লাহ আমি পাহাজনকে দেখতে চেয়েছি দশটা হাজার করে টাকা একজন দিয়েছেন আর চারজন ব্যক্তি ভাই এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে নগদ যদি টাকা না থাকে আপনি দুই মাসে দিবেন তিন মাসে দিবেন দশটা হাজার টাকা একসঙ্গে না পারলে আপনি হাফ হাফ করে দিবেন ভাই একটু আসে এটা আপনাদের ঈদগাহ এখানে অনেক বয়স্ক বাবজি রয়েছে এখানে অনেকে আছে বাবজি আপনাদেরকে দিতে হবে আপনারা ঈদগাহা করে তুলে আপনাদের সন্তানা তারা বলবে আমাদের বাপদা তারা এগুলো করে গিয়েছে এত বড় জিনিস করে গিয়েছে না হলে আমরা হয়তো সময় তো হয়তো করতে পারতাম না একটু আপনারা দেখে যাবেন যে আপনাদের চোখের সামনে ঈদগাহ অনেক জায়গায় ইদগাহা দেখলে যান ঠান্ডা হয়ে যায় আমি যেখানে নামাজ পড়াই ওই ইদগাহাটা সত্যি জানবরা ঈদগাহ ইদগাহার গেটে একটা বিরাট কোরআন শরীফ গেট করেছে বিরাট কোরআন শরীফ আরবে দেখবেন একটা গেট রয়েছে কোরআন শরীফ গেট আমি যেখানে নামাজ পড়াই দুরুখানে গুলো ওখানে ওই রকম করে বাবজি গেট করেছে বাহিরকার মানুষ আসার বলো যে হ্যাঁ কিছু করুক বা না করুক ঈদগাহটা যান ভাড়া করেছে আপনাদের বাপ যেটা কালিকাপুর গ্রাম নাকি এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে তারা দেখবে হ্যাঁ সত্যি কালিকাপুরে মানুষরা ঈদগাহটা সুন্দর করেছে ভাই একটু আসি কার আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই কার শ্বশুর শাশুড়ি নেই তাদের নাম করে ভাবছি একটু তাদের যেন মাফ হয়ে যায় সে উদ্দেশ্য করে ভাই বেশি নাই দশটা হাজার করে টাকা আমি পাহাজনাকে দেখতে চেয়েছি একটু আসি কে হবে না ভাই দশ হাজার টাকার আর এখানে নাই ভাই একটাও যে এখানে আছে আমি আপনাদের নাম জানি না কিন্তু আপনাদের ইমাম সাহেবদের মুখ থেকে গ্রামের লোকের মুখ থেকে শুনেছি যে মাজুমাতে অনেক দামি দামি লোক রয়েছে যাদের জমি জায়গা বেশি টাকা পয়সা আল্লাহ দিয়েছে এরকম মানুষ এখানে আছে একটু আসি শয়তান বাধা দিবে যে এক একপালা টাকা চলে যাবে তুই একাই নামাজ পড়বি নাকি আর তো লোকে নামাজ পড়বে তারা দিছে না তুই কেনাকায় দিবি এটা হচ্ছে শয়তানের সহসা আমরা আসি আপনি জায়গা দিবে নামাজ পড়বে কেয়ামত পর্যন্ত নেকি পাবে ভাই একটা মানুষ একটা দশটা হাজার টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করে বলি যে আমরা দশ হাজার টাকা দিব ইনশাল্লাহ ভাই হবে না ওগো মা বোন আমি আপনাদের কাছে দেখতে চাই কোন মা বোন ঈদগাহা তৈরি করার জন্য যদি মনে করেন যে আমি টাকা দিব নাহলে সোনার তিন চারি খান যদি গহনা থাকে তাহলে একটা সোনার গহনা যদি আপনি দেন ঋণ কানের কিংবা হাতের কিংবা নাকের যে আমি এটা দিব আমার এটা বিক্রি করে এই হয় কাজে লাগাবে অনেক জায়গা মা দেয় ভাই একটা হাত তুলে বলে আর একজন ব্যক্তি ভাই আমি দশটা হাজার টাকা চেয়েছি মা আশাল্লাহ বাপ যে নাম

তোমার বান্দা বান্দেদেরকে সামনে বসে রেখে মহালাও আয় আল্লাহ ঈদগাহ তৈরি করার জন্য দশ হাজার টাকা করে চেয়েছিলে মহালাও মাত্র দুটো তোমার বান্দা একজন ব্যক্তি জাহিন শেখ দুই নাম্বার সোনা উদ্দিন মুরুল মহলাও আয় আল্লাহ দুজনায় দশ হাজার টাকা করে দান করেছে রে মহলাও তুমি দা মেহেরবান করে দশ হাজার টাকা তাদের তুমি কবুল করে নাও আয় আল্লাহ যার উদ্দেশ্যে দান করেছে মহালা তুমি তার কবরে আজাবগুলো গুলো মাফ করে দাও আয়াল্লা আল্লাহ তাদের বাপ মা বেঁচে না থাকলে বাপ মার আজাবগুলো তুমি মাফ করে দাও তাদের ও যে রাজকের কোন দাও আয় আল্লাহ তুমি তাদের ইমানগুলো গুলো হজরত আবু বাকার সেদ্ধ করা দিয়ে আল্লাহ আনহুর মতো বানিয়ে দাও এই দোয়াটুকু নবীর রশিনা করে বলে কবন করে নাও বলো হেমদুলিল্লাহ রবিল্লা আলমিন ভাই দুটো হয়েছে আসি ভাই আর কোন বাপটি যদি কোন ভাই আর একটা যদি থাকে তাহলে তিনজন হবে ভাই একটু আসি দশ হাজার টাকার দাতা যদি দশ হাজার করে যদি বাপজি খুব বেশি মনে হয় তাহলে পাঁচ হাজার করে দেন দশটা মানুষ পাঁচ হাজার করে খুব বেশি না একেবারে অল্প একটু আসি ভাই দেরি না করে একটু তাড়ি মতো আমি একটু দেখতে চাই তো মেরাজ শেখ উনি বলছেন পাঁচ হাজার টাকার দাতা বলুন মারা বা মেরাজ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিনল আল্লাহ নাম শোনে দেখো পাঁচ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা বলে মনে করি না হেলাও মনে লিখিও গ মেলাও যে আশা চিনি আছে দা দানকে বলো কর তুমি সো বাহান অগ দুয়া করি অগ পাঁক মেজানে তে নেকির পালা করে নিও ভারে আর দোয়া করে মোলা তাহার জন্য তে সুখে শান্তি রেখ তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা বি নারে তাকবীর ভাই আসি আর ভাই পাঁচ হাজার করে ভাই আমি দশ জন ব্যক্তিকে দেখতেছি যে একজন হয়েছে পাঁচ হাজার টাকা ভাই আসি মিনিট কুড়ি মতো আমি আপনাদের কাছে একটু দেখতে চাই ওগো মা বোন এখনো পর্যন্ত আপনাদের নাম পায়নি মামনার যদি পাঁচ হাজার টাকা বেশি হয় আপনারা দু এক হাজার করে মাবনারা একটু কেনার জন্য আপনার একটু নাম লিখান প্রাক্তন মেম্বার আবুল কালা সাহেব উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বোন মারা হবা বলেন আরে তো বীর এ আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও তোমার নাম শুনে দেখো পাঁচ হাজার টাকা দিলাও পাঁচ হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকিরি খাতাই মনে লিখিও গোমেলাও যার সাথে যে নিয়াতি করিয়াছে দান দানকে কবল কর তুমি সুবহান অগবারি বাড়ি দুয়া করি অগ পাঁকে বাড়ি মিজানে নেকির ফাল্লা করে দিও ভারে আর দুয়া করি মলা তাহার ও সুখে শোকে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তালা হুম আমি তো ভাই আসি ভাই তিনজন হয়েছে আর একটু ঝটঝট করে আসি আর পাঁচ হাজার টাকার দাতা আর সাতজন ব্যক্তি ভাই একটু আসে অনেক বাবজি ভাই রয়েছে অগ যুবক তোমাদের অনেক টাকা অনেক জায়গা তো অবৈধভাবে টাকা নষ্ট হয়ে যায় একটু আসি যুবক ভাইরা আমরা চেষ্টা করি আল্লাহর রাস্তাতে দিব ঈদগাহাকে তৈরি করার জন্য একটু আসি ভাই আমি আপনাদের ডানে বামের সামনে প্রতিটা বাপজি ভাই এখানে আছে আমি দেখতে চাই পাঁচটা হাজার করে টাকা একটু ঝটঝট করে একটু নাম লেখা ইনশাল্লাহ ভাই কাছে না থাকলে আমরা ওয়াদা করি এই জালসার কমিটি ভাই রয়েছে ঈদগাহার কমিটি রয়েছে ভাই আমি আপনাদেরকে দেখতে চাই কেন মসজিদেরও কমিটি রয়েছে আমি কমিটি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনারা আসুন আপনারা পাঁচ হাজার দু হাজার যে যেরকম ব্যক্তি সেভাবে আপনার একটু দান লিখার আমরা ইনশাল্লাহ সবাই মিলে যদি লিখায় তাহলে প্রচুর টাকা ইনশাল্লাহ ঈদগাহ হয়ে যাবে ভাই আর পাঁচটা হাজার করে টাকা হবে না ভাই জি একটু আসি ওগো মা আমি আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত নাম পাইনি মা বোনদেরকে বলবো আপনারা এক হাজার দু হাজার আপনারা পাঁচশো টাকা করে একটু নাম লিখান ইনশাল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা নিয়ে মা বোনদের দিকে যান ইনশাআল্লাহ একটু সাইডে দেখেন দেখেন অনেক মা বোন ইনশাল্লাহ দিবে মা বোন আপনারা এক হাজার দু হাজার পাঁচশো আপনারা যে যা পারবে অগো ভাই আপনাদের কাছে পাঁচ হাজার টাকা আমি আবদার করেছি দশ জন ব্যক্তিকে তিনজন হয়েছে দশ হাজার টাকা দুজন হয়েছেন ভাই আর যদি আমরা দু চারজন যদি থাকে ইনশাআল্লাহ একটু নাম তালিকায় অগো বাবজু ভাই পাঁচ হাজার টাকা যদি আপনাদের খুব বেশি হয়ে যায় তাহলে দু হাজার টাকা করে লিখা ইনশাআল্লাহ আমরা এখান থেকে খালি হাতে বাড়ি যাবো না ইনশাআল্লাহ সকলেই দানের সহযোগিতার হাত বাড়ি দিয়ে নাম লিখি দিয়ে আমরা এই ঈদগাহের ময়দান থেকে জালসা শেষ করে আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব বলুন ইনশা আল্লাহ ভয়াস সুভান আল্লাহ যোতখামারের মতি উনিও বলছেন আমি দুই হাজার টাকার দাতা বলুন মার হাবা বলেন না রে তকবির ভাই দিতে না পারলে একটু তকবিরটা বলবে আল্লাহ আকবর এ তকবির যতবার বলবে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাতে নেকি দিয়ে ভরপুর করে দেবেন বলুন শোহার আল্লাহ বলে না রে থকবীর মাস আল্লাহ মতি ভায়ামা উনিও বলছেন আমি দু হাজার টাকার দাতা বলুন মারা আল্লাহ তার দু টাকার দানকে কবল করো তার হায়াতে দারাজ করো আয় আল্লাহ তুমি তার রুজি রাজকার বড় দাও তার আত্মীয় স্বজনক কবর আজাদকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ বাবিন আসি। ভাই দু হাজার করে চেয়েছে ভাই পাঁচ হাজার দশ হাজার দু হাজার আমি দেখতে চাই আল্লাহর বান্দা রয়েছেন এখানে ঈদগাহকে করার জন্য ভাই একটু ঝটঝট করে আর মা মা বোন বোন দু হাজার যে যা পারবেন মা বোনের আপনার একটু নামটা লিখান ইনশাল্লাহ টাকা না থাকলে একটু ওয়াদা করবে ওয়াদা করবেন এক মাসে দু মাসে দিবেন ইনশাল্লাহ ও ভাই যুবক দুটো হাজার টাকা বেশি নয় কোনো যুবক একটা রেস্টুরেন্টে ঢুকলে অনেক সময় দু হাজার টাকা ঘুরে যায় একটু আশি ভাই দুটি হাজার টাকা মা দশ হাজার শোভান দেখেন এ দেখেন সেলটু শেখ ভাই আমার উনি নগদ ঈদগাহাকে তৈরি করার জন্য উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা ভ্রুন মার হাবা বলে না রে তকির সেন্টু সে কোন বলছেন আমি দশ হাজার টাকার দাতা আয় আল্লাহ তুমি সেন্টু ভাই দশ হাজার টাকা দানকে তুমি কবুল করে নিও আয় আল্লাহ তুমি তার ইমান হজরত আবু বাখার সিদ্দিকরা দিয়ে লাউ হুতালা নহুর মতো বানিয়ে দাও আয় লা তুমি তার আত্মীয় স্বজনের খবর আজাবকে মাফ করে দাও আল্লাহ তুমি তার রুজি রাজকার বরক দাও তাকে আসমানি বালা জুবিনি বালা থেকে হেফাজত করুন বলুন আল্লাহ হুমাবি আল্লাহ হুমাবি ভাই আসি দেখেন তিনজনা হলো দশ হাজার টাকার দাতা ভাই আসি তাড়াতাড়ি আসি ভাই আমি পাঁচ হাজার দশ হাজার চেয়েছি কি নাম আসাদুল আবার এ দেখেন উনিও বলছেন আমি দু হাজার টাকার নদগদ আল্লাহ তুমি আসাদুল ভাই দু হাজার টাকার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আজাবকে মাফ করে দাও তার উজির রাজকার বরকত দাও বলুন আল্লাহ মাহবে ভাই একটু আসি ভাই আমরা ইনশাল্লাহ হর ক্ষত বরকত হয় আমরা ঝটঝট করে আসি ইনশাল্লাহ ঈদগাহ প্রচুর টাকা হয়ে যাবে ভাই এটা আপনাদের ঈদগাহ আপনাদের কি দেওয়া লাগবে একটু আসি মাসুদ রহমান ওনিও বলছে নামি নগদ পাঁচ হাজার টাকার দাতা আব্রুণ মার হবে বলে না রে তো বির এ মাসুদ রহমান নামে দেখো বান্দা কোথাই যে ছিঁলাও আল্লার নাম শুনে দেখো পাঁচ হাজার টাকা দিলাও পাঁচ হাজার টাকা বলে মলে কুনৈও না হেলাও নিকিরি খাতাই মলা লা লিখিও গুমে লাও জ্যা সাথি যে নিয়া তে কোনয়াছে দান দানকে কবল কর তুমি সবাহার অগবারি দোয়া করি অগপাক নিয়ে নেকির পাল আলমি জানে তে নেকির করে দিয়ে ভারে আর দোয়া করি মলা তাহার জন্য সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দাঁড়া হুমাবি না রে তো বীর ভাই আসি ভাই পাঁচ হাজার করে ভাই আমি দশ জনকে দেখতে চেয়েছিলাম বেশ কয়েকজন হয়েছে দশ হাজার টাকা তিনজন হয়েছেন ভাই আর যদি দুটো মানুষ দশ হাজার টাকা হতে তাহলে পাঁচটা হয়ে যেত ভাই ইসলামের খুঁটি আমরা জানি পাঁচটা ভাই তাই আমরা ইনশাআল্লাহ পাঁচটা হয়ে যেত এখানে অনেক আল্লাহ্লা রয়েছেন ভাই আর আমি জন ব্যক্তিকে পাঁচ হাজার করে আমি দেখতে চেয়েছি ভাই একটু আসি কাছে নগদ না থাকলে লিয়া কত আলিন আরে তবির এ লিয়া কোত আলিন আমে দেখো বান্দা কোথায় যে ছুইলাম তোমার নাম শুনে দেখ হাজার টাকা দিলাম অগবাড়ি দুয়া করি অগপাড়ি নিজান নিজানে নেকির ফাল্লা করে দিও ভারে আরও দুয়া করি ম না তাহারও জন্য দেব সুকে শান্তি রেখে তুমি দু নিয়ার বকে দেব আরো দুয়া করি ম না তাহারও জন্য হালাতে রেখে তুমি দু নিয়ার বকে তার নাম হুম আমি না তো বিরো ভাই একটু আসি তাড়াতাড়ি ভাই আসি মা মুস্তফা শেখ নামে দেখো বন্ধা কুথা ছিল হতে দেখো দু হাজার টাকা দিলো দু হাজার টাকা বলো নে